ছোটবেলা থেকেই আমার মনের ভেতরে ছিল ক্রিকেটার হওয়ার স্বপ্ন শচীন ভীষণ ভক্ত আমি তার ব্যাটিং কি যে ভালো লাগতো সেটা বলে বোঝাতে পারবো না ক্রিকেটার হব বলে লালমনিরহাটের পাটগ্রাম থেকে বাবার হাত ধরে একদিন গিয়েছিলাম বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকে এসপিতে। সেখানে গিয়ে অনেক ক্রিকেট তারকার সঙ্গে বন্ধুত্ব হলো আমার সিনিয়র বা জুনিয়র অনেকেও পরবর্তী সময় কাঁপিয়েছেন বিশ্ব ক্রিকেটের মঞ্চ সবার সঙ্গে এত স্মৃতি কার কথা প্রথমে বলবো তারা সবাই আমার ভাই ব্রাদার তাই বরং নিজের কথা দিয়েই শুরু করি দুই সালে প্রথম দিন বিকে ঢুকে মন জুড়িয়ে গিয়েছিল প্রকৃতির মধ্যে বেড়ে ওঠা আমিও সেখানে গিয়ে মুগ্ধ চারপাশে এত সবুজের সমারোহ এত গাছপালা তবে যে কারণে বিকে যাওয়া সেই স্বপ্নটা হোচট খেয়েছিল শুরুতেই চেয়েছিলাম ক্রিকেটে ভর্তি হব কিন্তু গিয়ে হতাশ হতে হলো হতাশ না হয়ে উপায় বা কি বিকেএসপিতে মেয়েদের ক্রিকেট তখন তো চালুই হয়নি কি আর করা ভাবছিলাম যাব ফিরেই এমন সময় একজন শিক্ষক আমাকে বললেন তোমার ফিটনেস তো ভালো পরীক্ষা দিয়ে দেখো যদি শুটিং বা টেনিসের সুযোগ পাও এরপর ক্রিকেট চালু হলে তাতে তুমি ভর্তি হতে পারবে অতপর শুটিংয়ে ভর্তি হলাম কিন্তু ভেতরে ভেতরে অন্য দিন দিনগুনি সাথীরা জাকির জেসির ভালো বন্ধু সাকিব আল হাসান আমি যেবার সপ্তম শ্রেণীতে ভর্তি হই সে বছরই আমাদের সঙ্গে ভর্তি হলো এখানকার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তখন ক্রিকেটারদের ক্লাস হতো এক সেকশনে সেকশনে হতো শুটিং ফুটবল হকি সহ অন্যদের ক্লাস এক সময় শুটিং ছেড়ে আমি ক্রিকেটে ভর্তি হই বিকেএসপিতে ভর্তির শুরু থেকেই আমার ভালো বন্ধু হয়ে যায় সাকিব ক্লাসে বা করিডোরে যদিও খুব বেশি আলাপ হতো না কিন্তু ক্রিকেট অনুশীলনের সময় ওর সঙ্গে অনেক বিষয়ে কথাবার্তা হতো সাকিব আল হাসান এখন মস্ত বড় ক্রিকেটার তবে আমাদের কাছে সাকিব এখনো সেই বিকেএসপির বন্ধু সাকিব হয়েই আছে অনুশীলনে এখনো ওর কাছ থেকে অনেক বিষয় টিপস নেই আর সাকিব ব্যস্ত না থাকলে বিকেএসপির দুই হাজার এক সালে ভর্তি হওয়ার সবাই আমরা মাঝে মধ্যেই ওর বাসায় পুনর্মিলনীতে মিলিত হই এই তো কিছুদিন আগে বিশ্বকাপ থেকে ফেরার পর আমাদের সবাইকে ওর বাসায় ডেকেছিল সাকিব আমরা কেক কাটলাম কত মজা করলাম নিজের বন্ধু বলে বলছি না সাকিবের মতো ভালো মনের মানুষ হয় না অসম্ভব বন্ধু বৎসল যখন সে আমাদের সঙ্গে আড্ডা দেয় কখনোই ভাবে না ও অনেক বড় কেউ যখন ও বিশ্বকাপে ভালো খেলছিল প্রায় খুদে বার্তা পাঠাতাম ফোনে সে শুধু হাসত আর উত্তরে লিখত আমার জন্য দোয়া করিস গরিব দুঃখীকে অনেকভাবে সাহায্য করে সাকিব কিন্তু এটা সে কাউকে কখনো বলে না ওর সবচেয়ে ভালো গুণ হলো ও সবসময় সত্যি কথা সবার মুখের উপর বলে দেয় বাংলাদেশ দল যখন মাঠে খেলে তখন তো সমর্থন থাকেই তবে সাকিব যখন খেলে তখন ওর জন্য আলাদা সমর্থন থাকে মন থেকে চাই যে ও ভালো খেলো মুশফিকুর রহিমকে পছন্দ করতেন সব স্যার ম্যাডাম মুশফিকুর রহিম ছিলেন আমার ভাই সাকিব আমাদের ব্যাচের হলেও উইকেট কিপার মুশফিকুর রহিম ভাই আমাদের সিনিয়র ছিলেন ভাইয়ার সঙ্গে আমি প্রতি বছর ছাব্বিশ মার্চ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতাম বেশিরভাগ সময় আমি দ্বিতীয় হতাম আঁকা শেষ হলে কৌতূহল ভরে অপেক্ষা করতাম কে প্রথম হবে শেষে দেখতাম পুরস্কার নিতে যাচ্ছেন মুশফিক ভাই বিকেএসপিতে সব সার ম্যাডাম মুশফিক ভাইকে ভীষণ পছন্দ করতেন তাকে পছন্দ করার কারণ একটাই অসম্ভব ভালো ছাত্র ছিলেন তিনি ক্রিকেটে তো আগে থেকেই ভালো ছিলেন পড়ালেখার জন্য তার আলাদা সুনাম ছিল পুরো ক্যাম্পাসে অন্য ক্রিকেট তারকা আমাদের সঙ্গে পড়তেন ব্যাটসম্যান নাসির হোসেন আর পেসার শাহাদাত হোসেন নাসিরের কথা আর কি বলবো ও ছিল দুষ্টু শিরোমণি আর শাহাদাত সে তো তালগাছের মতো লম্বা ভোরে যখন আমরা অ্যাসেম্বলি করতে মাঠে এসে দাঁড়াতাম সবার চেয়ে লম্বা দেখাতো শাহাদাতকে ও অনেক লম্বা এটা নিয়ে আমরা বন্ধুরা যে কত হাসাহাসি করেছি প্রায় ওকে লম্বু বলে ডাকতাম তবে সে আমাদের কিছুই বলতো না শুধু হাসতো ব্যাটসম্যান মুমিনুল হক ছিল আমাদের জুনিয়র বিকেএসপিতে ওর পরিচয় ছিল সবচেয়ে ভদ্র ছেলে হিসাবে মুমিনুলের একটা বড় গুণ সারাক্ষণ অনুশীলনে ডুবে থাকত সে এখনো তাই করে মিরপুর ক্রিকেট একাডেমি আর ইনডোর যখন যেখানে যাই সেখানেই দেখি অনুশীলন করছে মুমিনুল সে আমার জুনিয়র হলেও তার কাছ থেকে প্রায় টিপস নেই আমি কিভাবে স্পিন খেলব আমার ফুটওয়ার্ক কেমন হবে এগুলো আমাকে খুব সহজভাবে বুঝিয়ে দেয় মুমিনুল ওর টেকনিক্যাল জ্ঞান খুবই অসাধারণ মাঠে ব্যাট হাতে মুমিনুল যতটাই অশান্ত ব্যক্তি মুমিনুল ঠিক তার উল্টো ভীষণ শান্ত আর চুপচাপ স্বভাবের ছেলে ও প্রেম করে বিয়ে করেছে শোনার পর খানিকটা অবাকই হয়েছিলাম আগে যখন ওকে প্রায় বলতাম তোমার গার্লফ্রেন্ড আছে কিনা তখন উত্তর না দিয়ে শুধুই সে সেই হাসির মধ্যে যে উত্তর লুকিয়ে আছে বুঝতে পারিনি জুনিয়র ব্যাটসম্যান এনামুল হককেও পেয়েছি বিকেএসপিতে যথেষ্ট ভদ্র ছেলে তবে শেষে এখানে আরেকজনের কথা বলতে যাই সে উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাস বলা বাহুল্য সেও আমার জুনিয়র লিটন অবশ্য একটু লাজুক প্রকৃতির আমাদের সঙ্গে খুব বেশি কথাবার্তা বলতো না তবে ওর ব্যাটিং এর ভীষণ ভক্ত আমি আমার দেখা অন্যতম সেরা ব্যাটসম্যান লিটন বিকেএসপি থেকে বেরিয়ে এসে এখন যখন সারা বিশ্বের ক্রিকেটাঙ্গন মাতাচ্ছেন আমাদের মুশফিক ভাই বা আমার বন্ধু সাকিব সত্যি অন্যরকম একটা অনুভূতি হয় গর্ব হয় কেননা আমিও তো তাদের সঙ্গেই বেড়ে উঠেছি আমাদের সবার দ্বিতীয় বাড়ি তো বিকেএসপি